ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করেছেন প্রবাসী জাহিদুল ইসলাম বাবু মিয়া। গত তিন দিন যাবৎ হরিণাকুণ্ডু উপজেলার সাধুহাটি তৈলটুপি লালন সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ও খানা খন্দা ইট বালি দিয়ে ব্যক্তি উদ্যোগে সংস্কার কাজ করেছেন। প্রবাসী জাহিদুল ইসলাম বাবু মিয়া জানান, প্রায় পাঁচ বছর ধরে ওই সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে, কার্পেটিং উঠে সড়কের বিভিন্ন স্থানে খানা খন্দে পরিণত হয়েছে, বৃষ্টি হলে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, জনসাধারণ আর যান চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যার সমাধানে তিনি সড়কের বিভিন্ন স্থানে ইট ও বালি দিয়ে মেরামত করেছেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।